শান্তি বসিতে হোক আপনাদের সকলের উপর এই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আসর আমি শাহাদাত আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের হৃদ রোগ নিয়ে আমাদের যে ধমনিগুলো আছে সেই ধমনিগুলোর মধ্যে আমরা জানি যে প্লাক জমে গিয়ে আমাদের অনেকের হার্ট অ্যাটাক অথবা মস্তিষ্কে স্ট্রোক হয়ে থাকে তো সেগুলো কি করে হয় তো সেই সম্পর্কে আমি আজকে জানার চেষ্টা করছিলাম আজকে দেখছিলাম ডক্টর একটি আলোচনা ডক্টর ইউকে বা যুক্তরাজ্যের একজন অত্যন্ত নাম করা হৃদরোগ বিশেষজ্ঞ তো মাফ করবেন তো আজকে ওনার কাছ থেকে শিখলাম যে আমাদের যে রক্তনালিকা তার গঠনটা কেমন এবং চিনি খেলে সেইখানে কী রকমের ক্ষতি হয় তো আমি আপনাদেরকে এখন সেই তথ্য খানিকটা বোঝাবার চেষ্টা করব আমি এই বিষয়গুলো নিয়ে আর কয়েকটি ভিডিও করবো কারণ উনি এত বিস্তারিত বলেছেন যে আমার পক্ষে সমস্ত সবগুলো বিষয় নিয়ে কথা বলাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে মানে কঠিন মানে কি রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়াবে তো আপনারা এখন স্ক্রিনে ডক্টর ম্যালকম কেন্ড্রিকের মুখ দেখতে পাচ্ছেন যেখানে উনি ব্যাখ্যা করছিলেন যে কি করে আমাদের এটা কাজ করে এই আমাদের রক্ত নালী বিশেষ করে ধমনি ধমনীগুলি কী করে কাজ করে তো চলুন আমরা আপনাদেরকে এই টেপের রোলটি দিয়ে বোঝাবার চেষ্টা করি এটাকে যদি ধরে নেন যে এটা একটা এই ধমনি তাহলে বুঝতে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে ডক্টর কেন্দ্রিক যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের এই ধমনির যে বাইরের দিকের যে পেশি তার ভেতরে একটি এক কুশি একটা পর্দা থাকে যার নাম হচ্ছে এন্ডোথেলিয়াল টিস্যু তো অ্যান্ডোথেলিয়াল টিস্যুর কাজ হচ্ছে তাহলে পুরো আমাদের রক্তনালিকার ভেতরের দিকটাকে ওই টিস্যু দিয়ে বা ওই পর্দা ছেয়ে রাখে তো এই পর্দাটার ঠিক ভেতরেই এই পর্দাটা ঠিক ভেতরেই থাকে অত্যন্ত পিচ্ছিল এক ধরনের জিনিস আপনারা মাছ কখনো জীবিত মাছ ধরেছেন কি না মাছ ধরলে দেখবেন মাছের গায়ে একটা পিচ্ছিল জিনিস থাকে যে একদম জীবিত মাছ আপনি ধরলেই হাতে থেকে পিছলে বেরিয়ে যায় তো আমাদের রক্তনালিকার ভেতরেও বা ধমনীগুলির ভেতরেও ঠিক সেরকমের একটা পিচ্ছিল লেয়ার থাকে বা পর্দা থাকে পরত থাকে সেই পরতের কাজ হচ্ছে এর মাঝখান দিয়ে যেন রক্ত নিশ্চিন্তে কোনো রকম বাধা ছাড়া পিছলে বেরিয়ে যেতে পারে কোথাও যেন আটকে না যায় তো চিনি খেলে যেটা হয় ডক্টর কেন্দ্রিক সেটা ব্যাখ্যা করে বললেন চিনি খেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ভেতরের যে যে পরতটা যেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স এই গ্লাইকোক্যালিক্সের যে পুরুত্ব সেই পুরুত্বটা ভয়ঙ্করকমভাবে কমে যায় অর্থাৎ উনি উদাহরণ দিয়ে বললেন যে গ্লাইকোক্যালিক্স যদি ধরুন তিন ফিট পুরুত্ব সম্পর্ক সম্পন্ন হতো এবং আমরা চিনি খাওয়ার পরে সেই তিন ফিটটা কমে এক ফিটে চে চেপে আসে প্রায় অর্থাৎ তিন ভাগের এক ভাগ হয়ে যায় দুই ভাগই নষ্ট হয়ে যায় তো সেটা হলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই ভেতরের যে টিস্যু এই এন্ডোথেলিয়াল টিস্যু সেই টিস্যুটা অনেক বেশি খোলার মধ্যে চলে আসে এর উপরে যে ঢাকনিটা ছিল এই যে গ্লাইকো ক্যালিক্সের যে ঢাকনি যেটা ছিল সেই ঢাকনিটা পাতলা হয়ে গেলে তখন এই কোষগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা এর মাঝখান দিয়ে যে জিনিস যাচ্ছে সেই জিনিসের সঙ্গে এই কোষগুলোর তখন টোকা লাগার এবং তাতে ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং সেই সেটি হচ্ছে একটি কারণ যেই কারণে চিনি বেশি খেলে আমরা যদি খাবারের সঙ্গে কার্বোহাইড্রেট বেশি খাই বা চিনি বাজার থেকে যে কেনা চিনি যেটা এই গুড়ের সঙ্গে যে মিষ্টি অথবা মধুর চিনি অথবা বাজার থেকে কেনা যে চিনি কেজি দরে যেটা আমরা কিনি সেই চিনি খেলে আমাদের সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে আমাদের রক্তনালিকার ভিতরে এই ক্ষতিটা হয় তো সেজন্যে যারা বেশি চিনি খান তাদেরই দেখা যায় বিশেষ করে এই রোগ হবার সম্ভাবনা অনেক বেশি দেখা যায় ঝুঁকি তাদের মধ্যে অনেক বেশি দেখা যায় এবং ডক্টর কেন্দ্রিক দাবি করলেন যে এটি হয়তো তার একটি কারণ যেহেতু আমাদের এই ভেতরে যে গ্লাইকোক্যালিক্স সেটাকে পাতলা করে দিচ্ছে চিনি পাতলা করে দিলে তখন আমাদের এই যে এন্ডোথেলিয়াল টিস্যু এই ভেতরে যে টিস্যুর পর্দাটা সেই পর্দার মধ্যে আঘাত লাগার সম্ভাবনা বাড়ে আর আঘাত লাগলে ক্ষত তৈরি হয় এবং সেই ক্ষত থেকে পরবর্তীতে ওই রক্ত জমাট বাঁধার যে ক্লট বলি যেটাকে আমরা জমাট বাঁধা রক্তের একটা একটা কি বলবো দানা দানা অন ঠিক নয় খানিকটা জমাট বাঁধা রক্ত আর কি ওই সম্ভাবনা বেড়ে যায় আর এই জমাট বাঁধা রক্তই যখন যদি আমাদের রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যায় কোনো কারণে তাহলে সেটা গিয়ে আমাদের যেখানে খুব সরু ধুমুনি যেখানে রয়েছে সেখানে ওই ধুমনির মধ্যে গিয়ে আটকে যেতে পারে আর আটকে গেলে ওই ধমনি যে জায়গাতে রক্ত সরবরাহ করছিলো সেই পুরো জায়গাটাই রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় ফলাফলে আমরা তখনই সেটাকে বলি হয় হার্টের ক্ষেত মধ্যে হলে সেটাকে বলি হার্ট অ্যাটাক ব্রেনের মধ্যে হলে বলি স্ট্রোক এবং দেহের অন্যান্য অংশেও সেটা হতে পারে মানে অন্যান্য অংশে এরকম স্ট্রোক হয় সেটা দাবি বলা হয় তো এই হচ্ছে পদ্ধতিটা তো আশা করছি এ থেকে আপনারা বুঝতে পারবেন যে চিনি কেন আমাদের এই হৃদরোগের জন্যে এত মারাত্মক চিনিটা আমাদের হৃদরোগের দিক থেকে বিবেচনা করলে চিনি হচ্ছে আমাদের শরীরের জন্য আসলে বিষ সুতরাং আমাদের খাবার থেকে চিনির পরিমাণ যতটা কমিয়ে আনা যায় ততই আমাদের জন্যে সেটা ভালো যদিও আমাদের খাদ্যাভ্যাস হয়ে গিয়েছে যে আমরা সমস্তই রুটি ভাত আলু এই সমস্ত খেয়েই এসেছি এই সমস্তই আমাদেরকে খেতে শেখানো হয়েছে কিন্তু যদি সুস্থ জীবন চাই তাহলে সেই পুরনো পথ ধরে রাখার উপায় নেই কারণ সেই পুরনো পথে দেখা যাচ্ছে যে উপকারের থেকে ক্ষতি বেশি হচ্ছে যাই হোক যদি আপনাদের কারো এই হৃদরোগ থেকে থাকে এই রক্ত প্রবাহজনিত কোনো অসুখ থেকে থাকে তাহলে এই এই ধারণাগুলো সম্পর্কে আপনাদের ডাক্তারদেরকে প্রশ্ন করবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করবেন অনুরোধ করবেন যে কি করে আপনারা আপনাদের এই অসুখ থেকে বেরিয়ে আসতে পারেন মুক্তি পেতে পারেন এবং একটা সহজপথ হচ্ছে এই কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করা সেটা পরীক্ষামূলকভাবে আপনারা করে দেখতে পারেন এক মাস হয়তো ডাক্তারকে জানিয়ে এক মাস হয়তো কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ রাখলেন তারপর দেখলেন কেমন লাগছে শরীর কেমন এবং তারপরে ভালো কি মন্দ তারপর ভিত্তি করে আপনারা আপনাদের জন্য যেটা উপযুক্ত পথ সেই পথে এগিয়ে গেলেন তো যাই হোক আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে সেই কামনা করে বিদায় নিচ্ছি আবার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকে এখানেই বিদায়